ম্যাথসল টিচারের সকলকে স্বাগত জানাই। আজকে লাভ ও ক্ষতি সংক্রান্ত অঙ্কের আরও কিছু অঙ্ক এই ভিডিওতে সমাধান করে বোঝাবো। তো প্রথমে যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো, দেখতেই পাচ্ছ যে একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে 30% বেশি দামে ধার্য মূল্য স্থির করল এবং সেটার ওপর 15% ছাড় দিল। পণ্যের ওপর 84% লাভ হলে তার ক্রয় মূল্য কত জানতে চাওয়া হয়েছে। অপশন এতে 800 টাকা আছে, বিতে 560 টাকা আছে, সিতে 373.33 টাকা আছে, অপশন ডিতে 280 টাকা আছে। তো এটি কী অ্যান্সার হবে কমেন্ট করে সকলে জানাতে পারো। এখানে কোশ্চেনে দেখো বলেছে একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে 30% বেশি ধার্য মূল্য স্থির করেছে, তো ক্রয় মূল্যটা কত জানতে চেয়েছে। তো আমি এখান থেকে ধরে নিলাম ক্রয় মূল্য আমার হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তো একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে, যে ক্রয় মূল্যটা আমি কী ধরেছি, 100 টাকা ধরেছি, তো এই ক্রয় মূল্য 100 টাকার থেকে 30% বেশি দামে ধার্য মূল্য স্থির করা হয়েছে। তো 100 টাকা তো আমি ক্রয় মূল্য ধরেছি, তো এটার থেকে বলছে 30% বেশি দামে ধার্য মূল্য বলেছে। তো 30% বেশি দাম মানে 100 থেকে 100 সঙ্গে আমি 30 প্লাস করবো, 100 সঙ্গে 30 প্লাস করলে 130/100 হচ্ছে, তাহলে এটা হলো ধার্য মূল্য, এটা হয়ে গেল ধার্য মূল্য। এটার উপর আবার বলছে 15% ছাড় দিচ্ছে, 15% ছাড় মানে 100 থেকে 15 মাইনাস করবো, মাইনাস করলে কত হচ্ছে 50/100, তাহলে এটা হয়ে গেলে পুরোটা বিক্রয় মূল্য, ঠিক আছে। এখন এই যে বিক্রয় মূল্যটা, আরেক দিক দিয়ে আমরা বিক্রয় মূল্য দেখবো। এখানে বলেছে দেখো পণ্যের ওপর বলেছে 84 টাকা লাভ বলেছে, তো লাভ সবসময় ক্রয় মূল্যের ওপর হয়, তো ক্রয় মূল্য আমি 100 টাকা ধরেছিলাম, 100 টাকার ওপর 84 টাকা লাভ, তাহলে এটা আরেকটা বিক্রয় মূল্য, x+84। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। তো এটাকেই সলভ করবে, অ্যান্সার হবে। তো এই জায়গাটা বুঝতে হবে, আমি আরেকবার রিপিট করছি, ক্রয় মূল্য আমি ধরে নিলাম 100 টাকা, ক্রয় মূল্যের থেকে 30% বেশি দামে ধার্য মূল্য স্থির করা হয়েছে, 100 টাকার থেকে 30% বেশি দাম মানে 30% বেশি দাম মানে 100 সঙ্গে 30 প্লাস মানে 130/100, তো এটা হয়ে যাচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্যের ওপর বলছে 15% ছাড় দেওয়া হয়েছে, 15% ছাড় মানে 100 থেকে 15 মাইনাস করবো মানে 85/100, তাহলে এটা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। আরেক দিক দিয়ে যদি বিক্রয় মূল্য দেখি, এখানে বলেছে পণ্যের ওপর 84 টাকা লাভ, তো ক্রয় মূল্য আমি 100 টাকা ধরেছিলাম, যখনই লাভ বলবে সেটা ক্রয় মূল্যের ওপর হয়, তো ক্রয় মূল্য আমি 100 টাকা ধরেছিলাম, 100 টাকার ওপর 84 টাকা লাভ মানে x+84, এটাও একটা সেলিং প্রাইস হচ্ছে, দুটো ইকুয়াল, তাই মাঝখানে ইকুয়াল দিয়েছি। এটাকে সলভ করবো, এক্সের মান পাবো, এক্সের মান পেয়ে গেলে ক্রয় মূল্য কত পেয়ে যাবো। ওকে, আচ্ছা কমেন্ট কি, কমেন্ট সকলে করো, কমেন্টটা মনে হয় শো করছে না আমার এখানে, ঠিক আছে, একটু কমেন্ট সকলে করো তাহলে বোঝা যাবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তো আমরা এবার কাটাকুটি করবো, যদি কাটাকুটি করি, ওপেনিং 0-0 কাটলাম, এখানে 85/100 কাটাকুটি হয়, 85কে আমি 5 দিয়ে কাটছি, 5 17 85, আর 5 দিয়ে 100কে কাটলে কত 20 হচ্ছে। এবার ওপরে গুণ করবো, 17 13 গুণ করছি, 17 13 গুণ করলে এখানে 13 সাথে 91, এক হাতে গেল 9, 13 1 13, আর আমার হাতে 9 ছিল, তাহলে কত হচ্ছে 22 হচ্ছে, 221x ওপরে হচ্ছে, আর নিচে আমি দেখতে পাচ্ছি 20 10 গুণ করলে 200 হচ্ছে, ইকুয়াল টু লিখলাম, এখানে কত আছে x+84, তো আমাকে তো এক্সের মান বের করতে হবে, কারণ ক্রয় মূল্যটা বের করতে দিচ্ছি, যেটা আমরা 100 টাকা ধরেছিলাম। তো এক্সের মান যদি বের করতে হয়, এখানে 221x/200 লিখলাম, সমান চিহ্নে ডান দিকে এক্স ছিল, এটা যখন বাঁ দিকে নিয়ে আসবো -x হবে, ইকুয়াল টু কত 84, পরের লাইনে যখন যাবো 200 হচ্ছে লসাগু, ওপরে তাহলে কত হচ্ছে 221x মাইনাস, এই 200 সঙ্গে এক্স গুণ করলে কী হবে 200x হবে, তার মানে 221 থেকে 200 বিয়োগ করলে কত 21x হচ্ছে, এটা উপরে হচ্ছে, ইকুয়াল টু 84, 21 দিয়ে যদি আমি 84কে কাটি, মাঝখানে সমান আছে পাশাপাশি কাটতে পারবো, 21 4 84 করে দিলাম, এক্স ইকুয়াল টু কত হচ্ছে 200 সঙ্গে 4 কোনাকুনি গুণ 800 টাকা, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার 800 টাকা ক্রয় মূল্য। তো অপশান এ হয়েছে সঠিক অ্যান্সার, 800 টাকা। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে, যদি কারোর বুঝতে সমস্যা হয় তাকে জানাতে পারো। আরেকবার রিপিট করে পরের অঙ্কতে যাচ্ছে, ক্রয় মূল্য থেকে 30% বেশি দামে ধার্য মূল্য, ক্রয় মূল্য আমি 100 টাকা ধরেছিলাম, এক্স থেকে 30% বেশি মানে 130/100, এর উপর আবার এটা ধার্য মূল্য হলো, এটার উপর 15% ছাড় মানে 85/100 করলে একটা সেলিং প্রাইস হচ্ছে, আরেকটা সেলিং প্রাইস যদি আমরা দেখি পণ্যের ওপর বলছে 84 টাকা লাভ, তো আমি ক্রয় মূল্য 100 টাকা ধরেছিলাম, লাভ মানে হচ্ছে ক্রয় মূল্যের ওপর হয়, তো x+84 আরেকটা সেলিং প্রাইস হচ্ছে, এই দুটোকে সলভ করে এক্সের মান পেলাম কত 800। অপরূপ পাল বলছে 800 হবে, একদম সঠিক। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে, কোনো নির্মাতা একটি জিনিসের ধার্য মূল্য 50 টাকা নির্ধারণ করলো এবং সেটি বিক্রি করার সময় 20% ছাড়ে বিক্রি করলো, ধার্য মূল্য বলতে আগে থেকে দাম বাড়িয়ে রেখেছে 50 টাকা, ঠিক আছে, এবার 50 বিক্রি করার সময় 50 টাকায় বিক্রি করছে না, বিক্রি করার সময় 50 টাকার ওপর 20% ডিসকাউন্ট বা ছাড়ে বিক্রি করছে, এবং তারপর দেখা যাচ্ছে তার 25% লাভ হচ্ছে,
তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত। তো আমরা জানি যে ধার্য বিক্রয় মূল্য দু প্রকার হয়, আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, একটা ক্রয় মূল্যের ওপর হয়, লাভে বা ক্ষতিতে বললে ক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্য হয়, আর ছাড়ে বললে ধার্য মূল্যের ওপর বিক্রয় মূল্য হয়। তো এখানে দুটোই রয়েছে, একটা বিক্রয় মূল্য দেখতে পাচ্ছি 50 টাকা, সরি 50 টাকা, ধার্য মূল্য 50 টাকা বলে দিচ্ছি, একটা দেখতে পাচ্ছি 20% ছাড়ে আছে, এটা একটা বিক্রয় মূল্য হবে, আর একটা এখানে 25% লাভে আছে, এটা একটা বিক্রয় মূল্য হবে। তো 20% ছাড়ে যেটা একটা ধার্য মূল্যের ওপর হয়, তো ধার্য মূল্য আমার এখানে 50 টাকা বলে দিয়েছে, তাহলে 50 টাকার উপর 20% ছাড়ে যদি আমি বিক্রয় মূল্য বের করতে চাই 50 লিখবো, 20% ছাড়ে মানে হচ্ছে 100 থেকে 20 মাইনাস, মানে 80/100, তাহলে এটা হচ্ছে একটা সেলিং প্রাইস বিক্রয় মূল্য। আর একটা বিক্রয় মূল্য এখানে 25% লাভে বলেছে, লাভে যখনই বলবে তখন ক্রয় মূল্যের ওপর হয়, তো ক্রয় মূল্যটাই আমাদের বের করতে দিয়েছে, ক্রয় মূল্য গুণ 25% লাভে বলেছে, মানে আমি 125 লিখবো যেহেতু লাভ বলেছে, 100 সঙ্গে 25 প্লাস 125/100 করবো। অপূর্ব পাল বলছে 32 অ্যান্সার হবে অপশান সি, তারপরে মলয় ঘোষ 32 বলছে অ্যান্সার, একদম সঠিক, 32 হবে, কারণ এখানে 100 100 যদি আমি কেটে দিই, এখানে যদি কাটাকুটি করি 5 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে এখানে কাটলে 5 16 80, এখানে 5 10 50, এখানে হচ্ছে 5 5 25, এখানে 5 2 10, তাহলে 16 2 গুণ করলে কত হচ্ছে 32 হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত পেলাম 32 টাকা পেলাম, অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হাসান মন্ডল বলছে 32 হবে, বিকি সাহা বলছে 32, প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে, একটি বইয়ের ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেবার পরও, একটি বইয়ের ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেবার পরও একজন দোকানদার 12% লাভ করলো, তাহলে বইটির ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত কত বের করতে দিয়েছে। অপশান এ 45:56 আছে, বি 45:51 আছে, সি 47:56 আছে, এবং ডি আছে 47:51। তো এখানে দেখতে পাচ্ছি আমি বলেছিলাম যে লাভে বা ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে দিলে ক্রয় মূল্যের ওপর হয়, আর ছাড়ে বললে ধার্য মূল্যের ওপর হয় বিক্রয় মূল্য, দু প্রকার বিক্রয় মূল্য হয়। এটার অ্যান্সার মলয় ঘোষ বলছে অপশান এ হবে, তো বাকিরাও কমেন্ট করতে থাকো কী অ্যান্সার হবে। তো প্রথমে দেখতে পাচ্ছি এটা ছাড়ে বলেছে, তো ছাড়ে যখন হবে তখন ধার্য মূল্যের ওপর হয়, ধার্য মূল্যের ওপর হয়, তো আমি লিখবো ধার্য মূল্য গুণ 10% ছাড়ে বলেছে, 10% ছাড় মানে 100 থেকে 10 মাইনাস করবো কত হবে 90 90/100। আরেকটা এটা 12% লাভে বলেছে, যখন আমাকে লাভে বলা হবে তখন ক্রয় মূল্যের ওপর হয়, তাহলে ক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্য হবে, তাহলে ক্রয় মূল্য লিখবো গুণ লাভে বলেছে, মানে 100 সঙ্গে 12 প্লাস করবো, 112/100 করবো, এবং এই দুটো বিক্রয় মূল্য কিন্তু সমান, তাই মাঝখানে ইকুয়াল দেবো। 10% ছাড় দেওয়ার পর যে বিক্রয় মূল্যটা হচ্ছে, 12% লাভে সেই বিক্রয় মূল্যটাই হবে, তাই মাঝখানে ইকুয়াল দিলাম, এটাকে সলভ করবো মানে কাটাকুটি করবো, তাহলে ক্রয় মূল্য আর ধার্য মূল্যের অনুপাত পেয়ে যাবো। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি মাঝখানে সমান আছে, মানে আমি নিচ নিচ কাটতে পারবো, উপর উপর কাটতে পারবো, আবার এখানে উপর নিচু কাটতে পারবো, তো এখানে 100 100 কেটে দিলাম, কাটাকুটি যাচ্ছে, আর এখানে 90 আর 112-এর মধ্যে আমি 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 90কে কাটলে কত 45 হয়, আর 112কে 2 দিয়ে কাটলে কত হয় 56 হয়। তো ধার্য মূল্যের ক্রয় মূল্যের অনুপাত জিজ্ঞেস করেছে আমাদের, তাহলে ধার্য মূল্য প্রথমে ক্রয় মূল্য তারপরে ধার্য মূল্য আছে, তাহলে ক্রয় মূল্য ইষ্টু ধার্য মূল্য, এই অনুপাতটা আমাদের বের করতে দিয়েছে, তো ক্রয় মূল্য হয়ে যাবে ছোটো নাম্বারটা 45 হবে, আর ধার্য মূল্য বড় নাম্বারটা হয় 56 হবে। এটা অ্যাকচুয়ালি কোনাকুনি, মানে ধার্য ক্রয় মূল্য বাই ধার্য মূল্য এইভাবে করা হয়েছে, তো আশা করছি বুঝতে পারছো, ক্রয় মূল্য 45 আর ধার্য মূল্য হয়ে যাচ্ছে 56, তো 45:56 অপশান এ কারেক্ট অ্যান্সার। হাসান মন্ডল বলছে এ হবে, জাকির এ মোল্লা সঠিক হয়েছে, নবীন কুমার দাসও সঠিক হয়েছে, মধুসূদন পাল 45:56 ঠিক আছে, অপূর্ব পালও ঠিক আছে, মলয় ঘোষ প্রথম অ্যান্সার দিয়েছিল এটা ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে, পরের প্রশ্ন যেটা আছে, কোনো ব্যবসায়ী তার জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি ধার্য করে এবং বিক্রি করার সময় 10% ছাড় দেয়, তার শতকরা লাভ কত। কোনো ব্যবসায়ী তার জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি ধার্য করে এবং বিক্রি করার সময় 10% ছাড় দেয়, তার শতকরা লাভ কত। অপশান এ 5% আছে, বি 6% আছে, সি 8%, ডি 10%, তো কী অ্যান্সার হবে কমেন্ট করে সকলে জানাতে পারো। আচ্ছা, বিকি শাহ বলছে এটার অ্যান্সার 10 হবে, তো এটা আমি ধরে নিলাম, আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে ধার্য মূল্য কত হবে,
120 টাকা, কারণ এখানে কোশ্চেনে দেখা বলেছে যে একজন ব্যবসায়ী তার জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি ধার্য করে। অর্থাৎ ক্রয় মূল্য যদি আমি 100 ধরি, তাহলে ক্রয় মূল্য থেকে 20% বেশি, মানে ক্রয় মূল্য 100 টাকা ধরলে 100 টাকা থেকে 20 টাকা বেশি হবে ধার্য মূল্য, মানে ধার্য মূল্য আমার হয়ে যাচ্ছে কত 120। সেই কারণে আমি লিখেছি ক্রয় মূল্য 100 হলে ধার্য মূল্য 120। আবার বিক্রি করার সময় বলছে 10% ছাড় দিচ্ছে, তার মানে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য বিক্রি করার সময় 10% ছাড়, যখন ছাড়ে বলবে তখন সেটা ধার্য মূল্যের উপরই হয়। ছাড়ে বললে ছাড়ে বিক্রয় মূল্য বের করতে, ধার্য মূল্যের উপর হয়। ধার্য মূল্য আমার এখানে কত আছে, 120 আছে। 120 টাকার উপর 10% ছাড় দিচ্ছি, মানে 100 থেকে 10 মাইনাস করবো, যেহেতু ছাড় বলেছে, কত হবে 90/100। তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 12/9 গুণ করলে কত হচ্ছে, 108 হচ্ছে। তাহলে লাভ লাভ হচ্ছে কত দেখতে পাচ্ছি, 100 টাকা ছিল ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা, লাভ হচ্ছে 108 থেকে 100 মাইনাস করলাম 8, এটা 8% হবে, যেহেতু ক্রয় মূল্যটাকে আমরা 100 টাকা ধরেছিলাম। ঠিক আছে, 8% আমাদের সঠিক অ্যান্সার অপশন সি। এটা ফর্মুলা ইউজ করে তোমরা করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফর্মুলা ইউজ করে করলে 20-10 -20×10/100, এটা ফর্মুলা ইউজ করে করলে ×100, তো 20 থেকে 10 বের করলে 10 হচ্ছে, মাইনাস এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে গেল, 10 থেকে 2 বের করলাম 8%। এটা ফর্মুলা ইউজ করে অপশন সি 8%। তো অনেকে এটা সঠিক অ্যান্সার দিয়েছে, প্রথমে এটা সঠিক অ্যান্সার দিয়েছে মলয় ঘোষ, তারপরে বিকি সাহা, তারপরে টগর হোসেন বলেছে, তারপরে বিকি সাহা বলেছে, অপূর্ব পাল বলেছে, হাসান মন্ডল বলছে, আরেকবার বলুন। ঠিক আছে, বলছি এখানে কোশ্চেনে বলেছে যে কোনো ব্যবসায়ী তার জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি ধার্য করে, তার মানে ক্রয় মূল্যটাকে যদি আমি 100 টাকা, যদি পার্সেন্টেজে বলেছে, এটার মানে হচ্ছে যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ধার্য মূল্য হবে 120 টাকা, যেহেতু এখানে 20 বলেছে, 30 হলে ধার্য মূল্য হতো 130 টাকা, 40 হলে ধার্য মূল্য হতো 140 টাকা, বাট ক্রয় মূল্যটাকে আমরা ফিক্স রাখবো 100 টাকা, যেহেতু পার্সেন্টেজে বলেছে। তাই লিখেছি ক্রয় মূল্য 100 টাকা হলে ধার্য মূল্য হচ্ছে 120 টাকা, আর বিক্রি করার সময় 10% ছাড় দিচ্ছে, তো 120 টাকার উপর যদি আমি 10% ছাড় দিই, বিক্রয় মূল্য কত হবে, 108 টাকা। ঠিক আছে, তাহলে আমার লাভ হচ্ছে কত, 100 টাকা দিয়ে কিনেছিলাম আর বিক্রি করছি 108 টাকা দিয়ে, লাভ 108 থেকে 100 মাইনাস করলাম 8%। এটা এইভাবে করতে পারো, না হলে ফর্মুলা ইউজ করে করতে পারো। ফর্মুলা ইউজ করে দেখো, এখানে যেহেতু 20% বেশি বলেছে, বেশির জন্য আমি লিখবো এখানে +20, তারপরে বলেছে 10% ছাড় দিচ্ছে, ছাড় মানে ডিসকাউন্ট, সেই কারণে -10, মাঝখানে হয় প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস দিয়েছি, তারপরে এই দুটো নাম্বারকেই গুণ আকারে উপরে বসাতে হয়, 20×10 সেটাকে উপরে লিখেছে, নিচে 100, তো 20 থেকে 10 বের করলে আমার হচ্ছে 10, মাইনাস দিলাম এই শূন্য শূন্য এই শূন্য এই শূন্য শূন্য এই শূন্য কেটে গেল, 2×1=2, 10 থেকে 2 বের করলাম 8। তো যেভাবে খুশি করতে পারো, অপশান সি 8%। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে একজন ব্যবসায়ী একটি ঘড়ি 450 টাকা দামে কিনে তার ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করলো যাতে 10% ছাড় দেওয়ার পরও তার 20% লাভ হয়, ঘড়িটির ধার্য মূল্য কত বের করতে দিয়েছে। অপশান এ 500 টাকা আছে, বি 600 টাকা আছে, সি আছে 750 টাকা, ডি আছে 800 টাকা। কোশ্চেনটি আরেকবার বলছি, একজন ব্যবসায়ী একটি ঘড়ি 450 টাকা দামে কিনে তার ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করলো যাতে 10% ছাড় দেওয়ার পরও তার 20% লাভ হয়, ঘড়িটির ধার্য মূল্য কত। তো আমরা জানি যে বিক্রয় মূল্য দু প্রকার হয়, একটা ক্রয় মূল্যের উপর হয়, কখন ক্রয় মূল্য যখন লাভে বা ক্ষতিতে বলবে তখন ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য হয়, আর যখন ছাড়ে বা ছাড়ে বা ছাড়ে বলবে তখন ধার্য মূল্যের উপর বিক্রয় মূল্য হয়। তো দু প্রকার বিক্রয় মূল্য হয়, এখানে দু প্রকার বিক্রয় মূল্যের কথাই বলেছে। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে 10% ছাড়ে আছে, আর পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি 20% লাভে আছে, তাহলে এটা ছাড়ে মানে এটা ধার্য মূল্যের উপর হবে, আর এটা 20% লাভে মানে ক্রয় মূল্যের উপর হবে, তাই তো? তো আমাদের কিন্তু এখানে ধার্য মূল্যটা বের করতে দিয়েছে, আর এটা কিন্তু ক্রয় মূল্য, এই যে একটি ঘড়ি 450 টাকা দামে কিনি, এটা কিন্তু ক্রয় মূল্য। ঠিক আছে, তো আমি লিখছি এখানে ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পর, তো আমি লিখলাম এখানে ধার্য মূল্য প্রথমে বলেছে 10% ছাড়ে মানে এটা ধার্য মূল্যের উপর হবে, 10% ছাড় মানে 100 থেকে 10 মাইনাস করবো, কত হবে 90/100, আর তারপরেরটা বলেছে 20% লাভে যদি বিক্রয় মূল্য বের করতে চাই, এটা ক্রয় মূল্যের উপর হয়, বাট ক্রয় মূল্য এখানে বলে দিয়েছে 450, তো আমি ক্রয় মূল্যটা লিখলাম না, আমি ক্রয় মূল্যের জায়গায় একেবারে 450 লিখে দিলাম। এই ক্রয় মূল্যের উপর কত বলেছে, 20% লাভে বলেছে, তাই 100-এর সঙ্গে আমি 20+ করে ওপরে বসালাম 120, নিচে লিখলাম 100। ঠিক আছে, মাঝখানে সমান আছে, আমি নিচে কী করবো 100-100 কেটে দেবো, আর এখানে শূন্য আর এখানে শূন্য কেটে দিলাম, 9 দিয়ে 45 কাটলে 9×5=45, তাহলে 120-এর সঙ্গে 5 গুণ করলে 12×5 হচ্ছে 60, এই শূন্যটা এখানে চলে এলো, তাহলে ধার্য মূল্য হচ্ছে 600 টাকা, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো অনেকেই সঠিক উত্তর দিয়েছে এটা।
এটা প্রথম অ্যান্সার দিয়েছে মলয় ঘোষ, তারপরে বিকি সাহা, তারপরে মধুসূদন পাল, তারপরে অপূর্ব পাল বলেছে, তারপরে ধনেশ্বর দাস বলেছে, ঠিক আছে মধুসূদন পাল বলেছে, প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোনো জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি, ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হলো, এই বিক্রিতে মানে কী হবে? অপশান বি আছে 4% ক্ষতি, নানা দৃষ্টা পড়ে যেত, যাই হোক এটা অপশান এতে আমি দিয়েছি। অপশান বিতে আছে 4% ক্ষতি, অপশান সিতে আছে 4% লাভ, ডিতে আছে 8% লাভ। তো এটার কী অ্যান্সার হবে কমেন্ট করে সকলে জানাতে পারো, আর উপকৃত হলে যারা উপকৃত হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করবে। হাসান মণ্ডল আগেটার অ্যান্সার 600 টাকা বলছে, ঠিক আছে। কোনো জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি, ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া এই বিক্রিতে, আচ্ছা অনেকে এটা কোশ্চেন দেখা মাত্রই উত্তর বলে দিয়েছে অপশান বি 4%, কারণ এটা খুব কমন অঙ্ক, বিভিন্ন পরীক্ষাতে এই টাইপের অঙ্ক আসে। তো দেখি আমরা বুঝতে পারছি যে 20×20/100 করলে আমাদের হয়ে যাচ্ছে, এবং সবসময় এটা ক্ষতি হয়, সেই হিসাবে 4% ক্ষতি। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এখানে 20% বেশি বলেছে, তাই লিখবো +20, তারপরে 20% ছাড় বলেছে -20, ফর্মুলা অনুযায়ী প্লাসে মাইনাসে মিডিলে আমরা মাইনাস দেবো, তারপরে এই দুটোকে গুণ আকার উপরে বসাতে হয় 20×20/100। তো 20 থেকে 20 বিয়োগ করলে তো 0 হয়, +20 -20 কেটে যাচ্ছে, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, তাহলে -2×4 হচ্ছে, যেহেতু আমাদের রেজাল্টটা মাইনাসে বেরোলো তাই 4% ক্ষতি হচ্ছে, প্লাসে বেরোলে লাভ হতো, তো সেই কারণে ক্ষতি, ঠিক আছে। অথবা বুঝে করলে ধার্য মূল্য বলেছে ক্রয় মূল্য থেকে 20% বেশি, তার মানে আমি যদি ক্রয় মূল্য ধরে নিই 100 টাকা, তাহলে আমার ধার্য মূল্য হয়ে যাবে, ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি, মানে ক্রয় মূল্য যদি 100 হয় ধার্য মূল্য হবে 120 টাকা, যেহেতু 20% বেশি বলেছে 120 টাকা, এবং সেক্ষেত্রে বলেছে আবার ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হচ্ছে, ধার্য ছাড়ে যখন বলবে তখন ধার্য মূল্যের উপর হয় বিক্রয় মূল্য, তো ধার্য মূল্য আমি লিখলাম 120, এটার উপর বলেছে 20% ছাড় দেওয়া হচ্ছে, 20% ছাড় মানে 100 থেকে 20 মাইনাস, মানে 80/100, ঠিক আছে। তো কাটাকুটি করলে এখানে এই 0 এই 0 এই 0 এই 0 কেটে যাচ্ছে, 12/8 গুণ করলে 96 হচ্ছে। তো বুঝতেই পারছো ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য হলো 96 টাকা, কত টাকা ক্ষতি, 100 থেকে 96 মাইনাস করলাম 4 টাকা ক্ষতি, যেহেতু এটা পার্সেন্টেজ হবে 4%, ঠিক আছে, যেহেতু এটা 100 টাকা ক্রয় মূল্য ছিল, তো অ্যান্সার হচ্ছে 4% ক্ষতি। সুদীপ বলছে বি হবে, একদম ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। বিকি সাহু বলেছে 4% লস হবে, প্রত্যেকে ভিডিওটি লাইক করবে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন যেটা আছে কোশ্চেন নম্বর 7, কী আছে, একজন ব্যবসায়ী কাপড়ের দামে 25% ছাড় ঘোষণা করলো, যদি কোনো ক্রেতা 400 টাকা ছাড় পেতে চায় তাহলে 320 টাকা দামের তার কতগুলি পোশাক কিনতে হবে? অপশান এতে 10 আছে, বি 7 আছে, সি 6 আছে, ডি 5 আছে। একজন ব্যবসায়ী কাপড়ের দামে 25% ছাড় ঘোষণা করলো, যদি কোনো ক্রেতা 400 টাকা ছাড় পেতে চায় তাহলে 320 টাকা দামের কতগুলি পোশাক কিনতে হবে? অর্থাৎ যদি কোনো ক্রেতা 320 টাকা দামের একটা পোশাক কিনতে চায়, মানে ধর একটা পোশাকের দাম 320 টাকা, মানে একটা পোশাক কিনলে ব্যবসায়ীটা কী করছে, 25% ছাড় দিচ্ছে, তাহলে 320 টাকা দামের যদি একটা পোশাক কেউ কিনতে চায় তাহলে 320 টাকার উপর 25% ছাড় দেবে। 25% ছাড় মানে কতটা আমরা দেখব, 25% ছাড় মানে 320 টাকার 25% আমরা করে দেখছি, তো কত হচ্ছে, 320 টাকার এখানে 25% আমরা করে দেখব, তো 25 4 100 করলাম, এখানে 4 দিয়ে 320কে কাটলে কত হচ্ছে, 80। তো আমরা দেখতে পাচ্ছি 320 টাকার যদি কেউ পোশাক কেনে তাহলে কতটা ছাড় দেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে 80 টাকা। 320 টাকার যদি কেউ পোশাক কেনে কত টাকা ছাড় দেওয়া হচ্ছে, 80 টাকা ছাড় দেওয়া হচ্ছে। কীভাবে পেলাম, দেখতে পাচ্ছ 80 টাকা ছাড়। তো কোশ্চেন বলছে যদি কেউ 400 টাকা ছাড় পেতে চায় তাহলে কতগুলি পোশাক কেনা যাবে? তো 80 টাকা ছাড় পেতে গেলে আমরা কটা পোশাক পাচ্ছি, একটা পোশাক পাচ্ছি। 80 টাকা যদি ছাড় পেতে চায়, কেউ যদি 80 টাকা ছাড় পেতে চায় তাহলে কটা পোশাক পাচ্ছে, একটি পোশাক পাচ্ছে। তাহলে 400 টাকা ছাড় পেতে গেলে কতগুলো পোশাক পাবে, এটা ঐকিক নিয়মে করবো। 400 টাকা ছাড় পেতে গেলে, 80 টাকা ছাড় পেতে গেলে একটি পোশাক, 1 টাকা ছাড় পেতে গেলে 1/80, আর 400 টাকা যদি ছাড় পেতে চাই তাহলে 400 গুণ হচ্ছে 1/80। তো 0 0 আমি এখানে কেটে দিলাম, 8 5 40, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান D5। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে, আমি আরেকবার তবু বুঝিয়ে দিচ্ছি কারণ অনেকের সমস্যা হতে পারে। কোশ্চেন বলেছে একজন ব্যবসায়ী কাপড়ের দামে 25% ছাড় ঘোষণা করলো,
যদি কোনো ক্রেতা 400 টাকা ছাড় পেতে চায় তাহলে 320 টাকা দামের তার কতগুলি পোশাক কিনতে হবে। 320 টাকা দামের যদি কেউ একটা পোশাক নিতে চায় কতটা ছাড় হচ্ছে? 80 টাকা ছাড় হচ্ছে একটা পোশাক। 320 টাকা দামের একটা পোশাক নিলে 80 টাকা ছাড়। কীভাবে? কারণ ব্যবসায়ী 25% ছাড় দিচ্ছে। 320 টাকা 25% কত আমরা দেখলাম? 80 টাকা হচ্ছে। কীভাবে দেখলাম? কাটাকুটি করে। তাহলে একটা পোশাকে যদি 80 টাকা ছাড় হয়, মানে ওটাকে ঘুরিয়ে লিখলাম, 80 টাকা ছাড় যদি একটা পোশাকে হয় তাহলে 400 টাকা ছাড় কটা পোশাকে হচ্ছে? 5টা পোশাকে। ঠিক আছে, এটা মনে মনে তোমরা করতে পারো, অপশান ডি। তাপস বিশ্বাস বলছে ডি হবে, একদম ঠিক আছে। অপূর্ব পাল ঠিক আছে, হাসান মণ্ডল ঠিক আছে, রবিউল মোমিন ঠিক আছে, মধুসূদন পাল, ধনেশ্বর দাস, প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন যেটা আছে বলেছে যে কোনো জিনিসের ক্রয় মূল্য তার ধার্য মূল্যের 80% বলেছে, 12% ছাড় দেবার পরও ব্যবসায়ীর শতকরা লাভ কত? কোনো জিনিসের ক্রয় মূল্য বলেছে তার ধার্য মূল্যের 80%, 12% ছাড় দেবার পরও ব্যবসায়ীর শতকরা লাভ কত? অপশান এ 20% আছে, বি আছে 12%, সি 10%, ডি আছে 8%। ক্লিয়ার? তো কোশ্চেন কি বলেছে যে কোনো জিনিসের ক্রয় মূল্য তার ধার্য মূল্যের 80%, ঠিক আছে, 12% ছাড় দেবার পরও ব্যবসায়ীর শতকরা লাভ কত? এখানটা বুঝতে হবে, ক্রয় মূল্য বলেছে ধার্য মূল্যের 80%, অর্থাৎ ধার্য মূল্য যদি আমি 100 টাকা ধরি তাহলে ক্রয় মূল্য আমার কত হবে? 80 টাকা হবে। এটাই তো মানে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো তুমি একটু পরিষ্কার করে এখানে লিখে, এখানে বলেছে কোনো জিনিসের ক্রয় মূল্য তার ধার্য মূল্যের 80%, তার মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 80 টাকা। কারণ কোশ্চেনে বলেছে দেখা ক্রয় মূল্য ধার্য মূল্যের 80%, ধার্য মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 80। এবার 12% ছাড়, ছাড় সবসময় কিসের ওপর হয় আমি বলে দিচ্ছি, ছাড়ে যখনই বলবো বিক্রয় মূল্য সেটা ধার্য মূল্যের ওপর হয়। তো 12% ছাড়ে বিক্রয় মূল্য যখন আমি বের করতে চাইবো, 12% ছাড়ে সেটা সবসময় ধার্য মূল্যের ওপর হয়, অর্থাৎ 100 থেকে 12 আমি বিয়োগ করব তাহলে বিক্রয় মূল্য পাবো 100 থেকে 12। 12% ছাড় মানে 100 থেকে 12 মাইনাস করব। ঠিক আছে, আশা করছি প্রত্যেক প্রত্যেকের বোঝা গেছে। অনেকে অ্যান্সার এটা বলছে ডি হবে, 8%। 12% ছাড় মানে 100 থেকে 12 মাইনাস করবো কত হবে? 88। তার মানে এখানে বুঝতে পারছো যে 80 টাকায় হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। লাভ কত হচ্ছে? 88 থেকে 80 মাইনাস করবো, 8 টাকা লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 8 টাকা লাভ। তো কোশ্চেন জানতে যে শতকরা লাভ কত, আমরা দেখতে পাচ্ছি 80 টাকা যদি ক্রয় মূল্য হয় সেখানে কত টাকা লাভ হচ্ছে? 8 টাকা লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভ কত? শতকরা মানে 100-তে কত, তাহলে গুণ 100 করব। এমনি নর্মাল যদি লাভ বলতে তাহলে আমাদের 8 টাকাই হতো, কিন্তু এখানে শতকরা জানতে চেয়েছে সেই হিসাবে আমরা 100 দিয়ে গুণ করবো। তো কাটাকুটি করবো, এখানে 8 10 হচ্ছে 80, 10 দিয়ে যদি আমি এখানে কাটি 10 10 100, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 10%, অপশান সি। ঠিক আছে, আশা করছি প্রত্যেকে বুঝতে সমস্যা হয়নি। কোনো জিনিসের ক্রয় মূল্য ধার্য মূল্যের 80%, ধার্য মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 80, 12% ছাড়, এই যে ছাড় সেটা হচ্ছে ধার্য মূল্যের ওপর হয়। তো ধার্য মূল্য 100 ধরেছিলাম, 100-এর ওপর 12% ছাড় মানে 100 থেকে 12 মাইনাস করবো কত? 88 টাকা, এটা বিক্রয় মূল্য। তাহলে 80 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 88 টাকা, লাভ হচ্ছে 8 টাকা। শতকরায় লাভ কত? গুণ 100 করলাম, 80 টাকায় লাভ যদি 8 টাকা হয় 100 টাকায় কত? 8 10 80 10 10 100। হাসান মণ্ডল 10 ঠিক আছে, মধুসূদন পাল ঠিক আছে, অপূর্ব পাল ঠিক আছে, রবিউল মোমিন ঠিক আছে, মধুসূদন পাল 8 বলেছিল না, ঠিক আছে ঠিক আছে। নেক্সট যাচ্ছি পরের প্রশ্নতে। বলেছে যে একটি জিনিসের 15% ছাড় দেবার পর বিক্রয় মূল্য দেখতে পাচ্ছ 3675.40, মানে 3675.40 হলে এর ধার্য মূল্য কত বের করতে দিয়েছে? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছাড় বলেছে, তো ছাড় যখনই বলবে বিক্রয় মূল্য বের করতে গেলে, যখন ছাড়ে বলবে বিক্রয় মূল্য তখন সবসময় ধার্য মূল্যের উপরই হয়, তো ধার্য মূল্যটাই বের করতে দিয়েছে। তো ধার্য মূল্যটা আমি লিখলাম, ধার্য মূল্যের উপর কতটা ডিসকাউন্ট বলেছে? 15% ডিসকাউন্ট, মানে 100 থেকে 15 কী করবো? মাইনাস করবো। মাইনাস করলে কত হচ্ছে? 85 লিখবো, ওপরে নিচে লিখবো 100। তাহলে এই যে বিক্রয় মূল্যটা হলো, এই বিক্রয় মূল্যটা সঠিকভাবে কোশ্চেনে বলে দিয়েছে, কত বলেছে? 3675.40। আমি 0.40 লিখলাম না, কারণ দশমিকের পর এখানে কটা ডিজিট আছে? 2টো ডিজিট আছে, তো একের পিঠে আমি 2টো 0 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, এটা আমরা কাটাকুটি করবো, আমাদের অ্যান্সার হবে, মাঝখানে যেহেতু সমান আছে আমরা নিচে এখানে 100 আর এখানে 100 আমি কাটতে পারবো। আচ্ছা, এখানে 85 আছে, এখানে এই নাম্বারটা রয়েছে, তো 85কে আমরা, এটা যদি 5 দিয়ে যাবে এটাও 5 দিয়ে যাবে, 85কে 5 দিয়ে কাটলে কত? 17 হয়। আর এখানে দেখতে পাচ্ছি এটাকে যদি পুরোটাকে 5 দিয়ে কাটি, তো এত হচ্ছে 73,508 হচ্ছে। ক্লিয়ার? এবার 17 দিয়ে আমি এটাকে যদি ভাগ করি, 17টাকে রাফে ভাগ করে দেখতে হবে। বিকি শাহ বলছে 4324।
4324 অপশন ডি। তো একদম সঠিক বলেছি, বিকি সাহা 4324 বলে, যেটা অপশন এতেও আছে ডিতেও আছে, যাই হোক ভুল করে লিখে ফেলেছি। তো যাই হোক 4324 অ্যান্সার, এটাই সঠিক হবে, প্রত্যেকের সঠিক হয়েছে। রবিউল মুমিন বলেছে ঠিক আছে, বিকি সাহা ঠিক আছে, সুদীপ ঠিক আছে, ওকে, তাপস বিশ্বাসও ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে, কোশ্চেন নাম্বার 10, অপূর্ব পালও ঠিক আছে, বলেছে সীমা একটি মোবাইল ফোন 25% ক্ষতিতে 1950 টাকাতে বিক্রি করলো, 30% লাভ করার জন্য মোবাইল ফোনটি কত টাকায় বিক্রি করতে হবে? ঠিক আছে, সীমা একটি ফোন 25% ক্ষতিতে 1950 টাকাতে বিক্রি করলো, 30% লাভ করার জন্য মোবাইল ফোনটি কত টাকায় বিক্রি করতে হবে? অপশন এ আছে 3300 টাকা, বি আছে 2600 টাকা, সি আছে 2535 এবং ডি আছে 3380 টাকা। তো এটা কি অ্যান্সার হবে? তো আমাদের এখানে কি বলেছে, দেখতে পাচ্ছি 25% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, যখনই লাভে বা ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে হবে, সেটা সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তো ফার্স্টে আমি কি করব, ক্রয় মূল্য লিখলাম গুণ 25% ক্ষতিতে বলেছে, তাহলে 100 থেকে 25 কি করব, মাইনাস করব, 100 থেকে 25 মাইনাস করলে 75 হচ্ছে বাই 100। তাহলে এই যে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, সেটা সঠিকভাবে কোশ্চেনে কত বলেছে, 1950 টাকা বলেছে, আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। এটা কাটাকুটি করলে ক্রয় মূল্যটা আমি সঠিকভাবে পেয়ে যাব। ঠিক আছে, তো কাটাকুটি করি, এটা প্রথমে 5 দিয়ে কাটছি, 5 দিয়ে 75কে কাটলে 15, 1950কে 5 দিয়ে কাটলে হচ্ছে 390, তারপরে 15 দিয়ে একেবারে 390কে কাটছি, 26 হচ্ছে, তার মানে ক্রয় মূল্যটা আমি পেয়ে গেলাম। ২৬ ওপরে ছিল কিন্তু, ঠিক আছে, 26 সঙ্গে 100 কোনাকুনি গুণ হবে, 2600 টাকা, মানে 2600 টাকা। তো ক্রয় মূল্য আমি সঠিকভাবে পেয়ে গেলাম 2600 টাকা। এখন কোশ্চেন বলছে 30% লাভ করার জন্য মোবাইল ফোনটি কত টাকায় বিক্রি করতে হবে। তো 2600 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, এটার উপর আবার বলছে 30% লাভ। তো 30% লাভে যখন আমি বিক্রি করবো, সেটা ক্রয় মূল্যের উপরই হবে, লাভে বললে ক্রয় মূল্যের উপর হয় বিক্রয় মূল্য। তাহলে 2600×30% লাভ বলেছে, তাহলে 100+30 করবো, 130 লিখবো উপরে, নিচে লিখবো 100, এই দুটো শূন্য কেটে গেল। তো এটার সঙ্গে যদি আমি গুণ করি, অ্যান্সার হবে 1378-এর 8-তে গেল 7, 13×26 26, আর এখানে হচ্ছে 33, আর এই শূন্যটা এখানে চলে আসবে 3380 টাকা। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। অর্পিতা মাইতি একদম সঠিক বলেছে, রবিবুল মুমিন সঠিক বলেছে, তাপস বিশ্বাস সঠিক বলেছে, অপূর্ব পালও সঠিক বলেছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে, এরপর এটা আজকে লাস্ট অঙ্ক, হাসান মন্ডল ঠিক আছে, এটা আজকে লাস্ট অঙ্ক, ঠিক আছে। এখানে বলেছে একজন দোকানদার 30 কিগড়া চাল, মানে 30 কেজি চাল 45 টাকা প্রতি কেজি দরে কিনলো, মোট চালের 40% সে 60 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলো, মোটের ওপর 20% লাভ করতে হলে বাকি চাল কত দরে বিক্রি করতে হবে? অপশান এ আছে 54 টাকা প্রতি কেজি, অপশান বি 52 টাকা প্রতি কেজি, অপশান সি 50 টাকা প্রতি কেজি, অপশান ডি 39। একজন দোকানদার 30 কেজি চাল 45 টাকা প্রতি কেজি দরে কিনলো, অর্থাৎ 1 কেজি চাল যদি 45 টাকা হয়, 30 কেজি চালের দাম কত? 30 কেজি চালের দাম 30×45 করবো, 30×45, ঠিক আছে, তো 3×5=15, 5 হাতে গেলো 1, 3×4=12, 135, এই শূন্যটা এখানে চলে এলো, 1350 টাকা টোটাল, ঠিক আছে, টোটাল 30 কেজি চালের দাম হচ্ছে 1350 টাকা। টোটাল 30 কেজি চালের দাম যদি যদি আমরা দেখি, তাহলে কত হচ্ছে, 1350 টাকা, ওকে। এখন বলেছে মোট চালের 40%, 30 কেজির 40% যদি আমি দেখি কত, 12 কেজি হয়, 12 কেজি হয়, 30 কেজির 40% কত, 12 কেজি। তো 12 কেজি বলছে 60 টাকা প্রতি কেজি দরে বিক্রি করছে, অর্থাৎ 1 কেজি যদি 60 টাকা দিয়ে বিক্রি করে, 12 কেজি বিক্রয় মূল্য কত হবে, 12 কেজির এসপি যদি দেখি তাহলে কত হচ্ছে, 12×60 করবো, 12×60 কত, 12×6=72, 720 হচ্ছে, ঠিক আছে। তাহলে বলেছে যে মোটের ওপর যদি 20% লাভ করতে হয়, মোটের ওপর মানে আমার তো 30 কেজি চালের ক্রয় মূল্য ছিল 1350 টাকা, এই 1350 টাকার ওপর 20% যদি আমাকে লাভ করতে হয়, বিক্রয় মূল্য কত আমি বের করে নিই এখানে, 1350 গুণ হচ্ছে 20% লাভ, মানে 120/100। তো এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, 135 সঙ্গে যদি 12 আমি গুণ করি,
1620 টাকা হচ্ছে, ঠিক আছে। তো 30 কেজির মধ্যে 12 কেজি হয়ে গেছে, এখন বলছে যে মোটের ওপর 20% লাভ করতে হলে বাকি চাল কত দরে বিক্রি করতে হবে। তো 30 কেজির মধ্যে 12 কেজি হয়ে গেছে, তাহলে বাকি কত পড়ে থাকছে? 18 কেজি পড়ে থাকছে। তাহলে 18 কেজি আমাকে বিক্রি করতে হবে 1620 থেকে 720 মাইনাস করলাম, 1620 থেকে 720 মাইনাস করলে কত হচ্ছে? 900 টাকা হচ্ছে। তাহলে 18 কেজি 900 টাকা দিয়ে আমাকে বিক্রি করতে হচ্ছে। কোশ্চেন জানতে চাইছে 1 কেজি তাহলে কত দিয়ে বিক্রি হচ্ছে। 18 কেজি যদি 900 টাকা দিয়ে বিক্রি হয়, 1 কেজি তাহলে বিক্রি হচ্ছে 900/18 করবো, 18×5=90, আর এই শূন্যটা কেন চলে এলো? 50, অপশন সি। তো এটা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে, এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে বিকি সাহা, তারপরে মধুসূদন পাল বলেছে সঠিক হয়েছে, 50 টাকা প্রতি কেজি। ক্লিয়ার? আমি আরেকবার রিপিট করছি, তাপস বিশ্বাসও সঠিক হয়েছে। একজন দোকানদার 30 কেজি চাল 45 টাকা প্রতি কেজি দরে কিনেছে, মানে 1 কেজি যদি 45 টাকা দিয়ে কিনে 30 কেজি কিনবে কত টাকা দিয়ে? 30×45 মানে 1350 টাকা দিয়ে। এবার লাভ করতে হচ্ছে মোটের উপর 20% লাভ, মোটের উপর মানে হচ্ছে 1350 টাকার যদি 20% লাভ দেখি কত হচ্ছে, 1350 × 120/100, 1620, ঠিক আছে। এবার 30 কেজি চালের মধ্যে 30 কেজি 40% মানে কত? 12 কেজি, 12 কেজি বিক্রি করা হচ্ছে 60 টাকা প্রতি কেজি দরে। 1 কেজির দাম যদি 1 কেজি 60 টাকা দিয়ে যদি বিক্রি হয়, তাহলে 12 কেজি বিক্রি হবে 12×60, 720 টাকা দিয়ে। তাহলে 30 কেজির মধ্যে 12 কেজি আমার হয়ে গেল, তাহলে বাকি থাকছে কত? 18 কেজি, 18 কেজি তাহলে বিক্রি হবে কত দিয়ে? এই 30 কেজিতে 1620 টাকা দিয়ে বিক্রি হচ্ছে, 30 কেজি বিক্রি হয়েছিল 1620, আর এখানে 12 কেজি 720, এটার থেকে এটা মাইনাস করলাম, তাহলে 18 কেজি বিক্রি হবে 900 টাকা দিয়ে। কোশ্চেন জানতে চাইছে 1 কেজি কত? 18 কেজি 900 টাকা দিয়ে বিক্রি হলে 1 কেজি হচ্ছে 900/18, 900/18 করলে 50 কেজি, তো অপশন সি। নেক্সট, আজকে লাস্ট অঙ্ক, 144টি কলম বিক্রি করে 6টি কলমের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, শতকরা ক্ষতির পরিমাণ কত? অপশান এ 2% আছে, বি 6% আছে, সি 14% আছে, ডি 4% আছে। এটার কী অ্যান্সার হবে? এখানে আমি দেখতে পাচ্ছি, আমি ধরে নিলাম যে একটি কলমের বিক্রয় মূল্য, আমি ধরে নিচ্ছি একটি কলমের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে আমি সেলিং প্রাইস লিখছি, একটি কলমের সেলিং প্রাইস আমি ধরে নিচ্ছি 1 টাকা। তাহলে আমার ক্ষতি কতটা হচ্ছে? আমার ক্ষতি বলছে যে 6টি কলমের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, একটি কলমের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে 6টি কলমের বিক্রয় মূল্য কত? 6টি কলমের বিক্রয় মূল্য মানে 6টি কলমের এসপি কত? 6 টাকা। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, 6টি কলমের এসপি 6 টাকা হচ্ছে। এবার বিক্রি করা হয়েছে 144টি কলম, তাহলে 144টি কলমের বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কত হচ্ছে? 144 টাকা হচ্ছে। এখন কোশ্চেন বলেছে, তাহলে মানে 144টি কলম যদি 144 টাকা দিয়ে বিক্রি হয়, এখানে ক্ষতি তো 6 টাকা বলেছে, তার মানে বিক্রয় মূল্য এই কস্ট প্রাইস কত ছিল, মানে কেনা হয়েছিল কত টাকা দিয়ে? আমি কেনা হয়েছিল 150 টাকা দিয়ে। কেন 150 টাকা দিয়ে কেনা হয়েছে? কারণ 150 টাকা দিয়ে কেনা হলে 140 টাকা দিয়ে বিক্রি হলে তবেই তো 6 টাকা ক্ষতি হচ্ছে। আমি যদি 144টা পেন 150 টাকা দিয়ে কিনি এবং সেটাকে 144 টাকা দিয়ে বিক্রি করি, তবেই তো 6 টাকা ক্ষতি হচ্ছে, ব্যাপারটা বুঝতে হবে। আশা করছি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার বোঝাচ্ছি, এখানে কোশ্চেন বলেছে 144টি কলম বিক্রি করে 6টি কলমের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তো আমি ধরে নিলাম একটি কলমের বিক্রয় মূল্য 1 টাকা, 6টি কলমের বিক্রয় মূল্য 6 টাকা, 144টি কলমের বিক্রয় মূল্য 144 টাকা। এবার 6 টাকা যেহেতু ক্ষতি হচ্ছে, তো আমি ধরে নিলাম 144টি কলম কেনা হয়েছিল 150 টাকা দিয়ে, কারণ 150 টাকা দিয়ে কেনা হলে এবং 144 টাকা দিয়ে বিক্রি হলে তবেই 6 টাকা ক্ষতি হচ্ছে। ক্লিয়ার? তাহলে শতকরা ক্ষতির পরিমাণ জানতে চাইছে, তাহলে আমি দেখতে পাচ্ছি 150 টাকা দিয়ে কেনা হয়েছিল, ক্ষতি হচ্ছে কত? 6 টাকা। তাহলে শতকরা ক্ষতি মানে কত? 100 টাকায় কত? গুণ 100 করবো, কাটাকুটি করবো, অ্যান্সার হবে। এখানে শূন্য শূন্য কেটে দিলাম, আচ্ছা 6 আর 15 তিন দিয়ে কাটাকুটি যায়, 3 দিয়ে 3, 2 6, 3×5=15, 5 দিয়ে 10কে কাটলে 5×2=10, 2×2=9 কত? 4, তো 4% অ্যান্সার হচ্ছে অপশন ডি, বিকি সাহা বলছে 4 হবে, একদম সঠিক। ঠিক আছে, তো বেশ আজকে এই পর্যন্তই, দেখাবো আগামীকাল রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে। প্রত্যেকে একদিন থাকবে এই সময়টা, অপূর্ব পাল বলছে 4% হবে, ঠিক আছে।